বগুড়া ধুনট উপজেলার সেটেলমেন্ট অফিসে ভুয়া রেকর্ড সংশোধন ও দুই কর্মকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভূমি রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংগঠনের নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী কৃষকরা সমবেত হন। সমাবেশে ভূমি রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা আমিনুল ইসলাম, বাসদ নেতা রঞ্জন কুমার দে, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বেলায়েত হোসেন বেল্লাল, সংগ্রাম পরিষদের ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদস্য দিদারুল ইসলাম, কৃষক খলিলুর রহমান, বারিক আজিজার রহমান ও আদিবাসী সমিতির নেতা স্বপন রবিদাস বক্তব্য দেন। এই সময় বক্তারা উপজেলার সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আরিফুর রহমান, বর্তমানে দুপচাচিয়া উপজেলায় কর্মরত, এবং এস ও মনতাজ আলীর বিচার নিশ্চিত করে সকল ভুয়া রেকর্ড সংশোধনের দাবি জানান। রবীন সরকার, জাহান টেলিভিশন।